অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 43 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। 43 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে যে পানিতে ডুবে গেলে যা করা হয়। তো আমরা এখানে আমাদের বইয়ে যাব, বইয়ে সরাসরি যে দেখো, এখানে বলছে যে সপ্তম শ্রেণীতে আমরা জেনেছি সাঁতার শেখার গুরুত্ব বা পানিতে ডুবে গেলে কী কী প্রাথমিক চিকিৎসা নেওয়া প্রয়োজন সেগুলো। তো এখানে আমাদের শুরুতে আমরা জানবো আমাদের পরিবার এবং পরিচিতরা এই ধরনের দুর্ঘটনা ঘটলে কি করেন বা কি করা দরকার বলে তারা জানেন। তো এটা আমার তুমি তুমি যদি চাও তোমার বাড়ি থেকে তোমার বাবা মায়ের হেল্প নিতে পারো এটার জন্য। আর তাছাড়াও তুমি আমি একটি নমুনা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে দেখে নিতে পারো যে কেউ পানিতে ডুবে গেলে যা করা হয়। পানিতে দড়ি ফেল, এখানে আমি একটু ভাষাটা অন্যভাবে দিয়েছি যে তারপরেও যে কি পানিতে দড়ি ফেলতে হবে, বড়দের চিৎকার করে বড়দের সাহায্য চাইতে হবে, পুলিশকে খবর দিতে হবে এবং পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে হবে। বা এখানে করা হয় তোমরা লিখতে পারো যে পানিতে দড়ি ফেলা হয় যে কেউ ডুবে গেলে তাকে উদ্ধারের জন্য। এরপর কি হয়, যত তাড়াতাড়ি সম্ভব পানি থেকে তুলে এনে শ্বাসক্রিয়া ও নাড়ির স্পন্দন লক্ষ্য করতে হবে। এটা করা হয় লিখো, হয় লিখলেই ভালো হবে যেহেতু প্রশ্নের সাথে সামঞ্জস্য হবে তোমাদের। এরপর পানিতে ডুবে গেলে নাক মুখ দিয়ে পানি ঢুকে শ্বাসনালী ও ফুসফুসে চলে যায়, ফলে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যায়। যদি দেখা যায় নিঃশ্বাস পড়ছে না তাহলে মাথা নিচু ও কাত কাত করে শুয়ে দিতে হবে। মুখের চোয়াল দুই পাশ থেকে শক্ত করে ঢুকিয়ে পেট ও বুকে চাপ দিতে হবে। এরপর এতে ভিতরের পানি গলা দিয়ে বের হয়ে আসবে, অতঃপর হচ্ছে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালু চেষ্টা করতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো এই ছিল তোমাদের যে ওখানে যা করা হয় এটা স্বাভাবিকই করা হয়, এখন সবাই এগুলো জানে চিকিৎসা পদ্ধতিগুলো। তো এটা যদি তুমি লেখো তোমার ভুল হবে না। তো আর যদি এই তোমার সময় থাকে আর যদি কোনো ধরনের সমস্যা না থাকে আমার চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে দাও তাহলে খুবই খুশি হব। আমি দেখি আমাদের ভিডিওগুলো প্রায় 30,000-25,000 স্টুডেন্ট দেখছে, এটা আমার সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। পার্থ তোমরা যদি সবাই একটি করে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার উপকার হয়। সবাই ভালো থাকবে, সবাই ভালো।